প্রশাসনে থাকা স্বৈরাচারের দোষরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিত হয়েছে পরের বছরের পর বছর তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে ভুলুণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি ইন কোয়ালিটি আওয়ামী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন যারা তাদের প্রতি সহমর্মিতা জানান ফখরুল বলেন কোনো দাবি আদায়ে ঘেরাও কিংবা চাপ দিয়ে নয় বরং সময় দিয়ে নতুন সরকারকে সময় দিতে হবে আর যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি আশা প্রকাশ করেন সামগ্রিক রোডম্যাপ ম্যাপ চূড়ান্ত করতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারেরকে মদত দিয়েছে দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকেও বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসনিক চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না